আরে কি করে টাকা দিব না তোকে, যা 50 টাকা দিছিল কিন্তু যা বাক রাখেন কি রাখবো, যা চট বেটা যা জানতে এই আসো এ খালাম ধাক্কা দেন গেলি, ধাক্কা দিব না কি দিব, টাকা দিছি না তোর কি 1 লাখ টাকা দিব, তোর বাসায় নিয়ে আনি, তোর বাসায় তোর গোসকে বাসায় নিয়ে আনি, খবর আছে তোর, এই আসো দেরি হয়ে গেছে 100। হ্যাঁ গাড়িটা কি নোংরা হয়ে রয়েছে, ওরে বলছিলাম সকালবেলা গাড়িটা পরিষ্কার করতে, গাড়িটা পরিষ্কার করে নাই। হ্যাঁ এমন বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাবো কিভাবে বলো, সবাই দেখলে কি মনে করবো, মনে করবো আমার গাড়িটা কম দামি গাড়ি, এটা মনে করবো না বলো তুমি, হারামজাদার বাচ্চা গাড়ি রেখে গেছে কই। হ্যালো এই রাম ছাগলের বাচ্চা তুই কই গেছ, হ্যাঁ ক্ষুদা তোর খালি ক্ষুদা লাগে সারাদিন বাসাতে খাইয়া আস নাই, হ্যাঁ আর তোরে কি কইছিলাম গাড়িটা পরিষ্কার করতে কইছিলাম, মুছতে কইছিলাম গাড়ি তোরে, তুই গাড়ি মুছস নাই গিয়ে, হ্যাঁ রাম ছাগলের বাচ্চা খালি ক্ষুদা ক্ষুদা, জলদি চলবি আমি এক্ষুনি আমি এখানে, একটা লোকও দেখতেছি না যে গাড়িটা পরিষ্কার করামু গাড়িটা মুছামু, হ্যাঁ সর তুই সর এদিকে গাড়ির ভিতরে ময়লা জামাটা তুই এখানে লাগাইতেছ, মানুষ দেখলে কি মনে করবো, জামাই ময়লা দেখলে মনে করবো পুরান একটা জামা পেরেছ, আমার মেয়ে ফাজির কথা এই ছেলে, এই এই গাড়িটা একটু পয়সা করে দাও তো, টাকা দিব তোমাকে একটু পয়সা করে দাও, একটু মুইসা দাও না ভালো করে গাড়িটা, আচ্ছা ঠিক আছে দাও একটু পয়সা করো, শয়তানের বাচ্চা এখনো আসে না চিন্তা করে দেখছ, হ্যাঁ আমার জন্য কত লোক ওয়েট করতেছে ওইখানে, হ্যাঁ এই মুরব্বি এই এই ডাকতেছি তো আমি, কি করতেছ ওই জায়গায়, বোতল ঢোকাই, বোতল ঢোকাও, বোতল ঢোকায় দরকার নাই, তুমি এক কাজ করো বোতল ঢোকায় কয় টাকা পাইবা, আমার গাড়ি একটু পয়সা করো, তোমার আমি টাকা দিব না, যাও করো মুসো এদিকে মুসো পয়সা করো, গামছা ধোয়া তো, হ্যাঁ করো মুসো মুসো তাড়াতাড়ি মুসো, ব্যাগটা একটু ধরেন স্যার আমি ধরমু, আর মুসুন কেমনে স্যার একটু ধরেন স্যার, চশমাটা একটু থাক স্যার, রাম ছাগলের বাচ্চা এখনো আসে না, তুই একবার চিন্তা করে দেখছো ওর কোনো কমন সেন্স আছে, হ্যাঁ একটা গাড়ি এখানে ফালাই রেখে গেছে, কেউ যদি আমার গাড়ির চাক্কাটা নিয়ে যায় ওর 14 গুষ্টি বেচলে কি আমার গাড়ির চাক্কার দাম আসবো, তোমার কি টাকা দিব না চারা দিব, হ্যাঁ টাকা ইনকাম করতে অনেক কষ্ট, বোতল টোকায় কয় টাকা পাও, আমার কাছ থেকে যেই টাকা পাইবা এটা নিয়ে কিছু বাজার করে খাইও, সুন্দর করে মজ বেড়া এই বেটা এই কানার মতো মুস, এই সাইডটা মুস, এই যে উপরে গ্লাসের নিচটা, হ্যাঁ হ্যাঁ এদিকটা মুস, ছোট লোকের বাচ্চা এখনো আসে না চিন্তা করে, সুন্দর করে মুস স্যার কমপ্লিট স্যার, হাই এদিকে এই মোবাইলটা ধরো, আরে ওইছে মুরব্বি লোকের আসলে জ্ঞান কাণ্ড কম, এ ধরো 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 যাও যাও চলো, কয় টাকা দিব তোরে, এ বেটা কয় টাকা দিব, গামছা দা গাড়িটা খালি মোছা দিছিস, 20 টাকা দিছিস তাই তো বেশি দিছি বেটা, 5 টাকা দিতে চাইছিলাম বেটা, 2 ঘন্টা লাগছে, 2 ঘন্টা বোতল ঢোকাইলে মনে করেন না হলো 500 টাকা বেচতে পারতাম, আরে বেটা ফকির নির্জাত তোরা আসলি না ছোট লোক, তোরা তোরা না তোর মুখে কোনো ই নাই লজ্জা সরম নাই, ছোট করে চায় বস তোরা ফকিরের বাচ্চা ফকির, বাইলো 5 টাকা লো যা লবি না, এলো 10 টাকা এলো যা, তুই চাই রেছিস কে যা তোরে দিলাম 10 টাকা যা, তুই ভিক্ষা দিতেছেন কি দিতেছেন, এ বেটা 30 টাকা কি টাকা না, 30টা টাকা কামাইতে কত, 2 ঘন্টা গাড়ি মুছাই 30 টাকা দেন, এতক্ষণ বোতল ঢোকাইলে জানেন 500-600 টাকা বেচতে পারবো, ওরে বাবা রে বাবা তুই তো কোটিপতি।
হয়ে যাবি কেন বেটা? দুই ঘন্টা যদি 500 টাকা মাছ, দুই ঘন্টা হিসাব করে দেখ। স্যার এগুলো কি 500 টাকা নন? অন্য কোনো স্যার হলে দেন থেকে একটা ছুড়াই দিয়ে দিত। কি ছুড়াই দিয়ে দিত? হ্যাঁ স্যার 500 টাকা নোটটা। কি স্যার দেখেন নি? কি দুই ঘন্টা অন্তত 1000 টাকা দেন। কি কষ্ট? হ্যাঁ স্যার ওই যে আছে টাকা। 1000 টাকা দিব তোকে দুইজন রে। স্যার আপনি এমনি কইলেন 1000 টাকা মনে হয় যে পুরো ভারত বাংলাদেশ লইয়া বসেন। যা আরে কি কইছ? যা টাকাই দিব না তোকে। যা টাকা দিবেন না গে। কি টাকা দিমু তোকে? টাকা দিছি তোর টাকা নাস না কে? হ্যাঁ কয় টাকা দিবেন আপনি? 30 টাকা 30 টাকা দুইজনে 60 টাকা দিছি বেটা। 60 টাকা 30 টাকা দা কি পাওয়া যায় স্যার? 30 টাকা এক কাপ চা খাইতে গেলে আর একটা পান খাইতে গেলে 50 টাকা লাগে। এত কিছু না লাভ নাই। লবি 30 টাকা লবি নালে যা আনতে সর। যা এত কিপটামি করেন গে? কিপটামির কি হলো? তোর বাপে কামাই দিয়ে গেছে আমার টাকা। হ্যাঁ চান্দালের মতো ব্যবহার করেন? চান্দালের মতো ব্যবহার করেন শিল্পপতি এসে এনে? যা 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 যা। গাড়ি কি আপনি টাকা দিয়ে কিনছেন? কিনে আনছেন এই গাড়ি? চিন্তা করে দেখছো ছোট লোকের বাচ্চাদের মুখে মুখে কথা বলে। দেও দুইটা থাকো। আমি কে জানোস? আমার পরিচয় যদি পাস প্যান্ট গুড়া মুইতা দিবি। আমরা বাথরুমে মুদি। হ্যালো স্যার এগুলা দিয়ে না স্যার এই যে বড় নোটগুলো। হ্যালো এই আসো। এ শুনেন কি দিলেন? এটা কি দিলাম মানে? 50 টাকা দিছিল। এনতে যা বাক স্যার রাখেন। কি রাখবো? যা যা বেটা যা এনতে। এই আসো। এ খারান ধাক্কা দেন গেলি। টাকা দিব না কি দিব? এই বেটা তোর কি 5000 টাকা দিব? 50 টাকা দিছি তোর গায়ে লাগে না? এই বেটা বোতল টাকায় কয় টাকা পাস? হ্যাঁ থাপ্পড় দিছেন ধাক্কা দা ভাল বেটা খাইদলামি করস। হ্যাঁ এই তোর কাছে ভিক্ষা চাইছি আমি, ভিক্ষা চাইছি। হ্যাঁ এই বেটা দেখ। হ্যাঁ 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 এক টাকা দিয়ে তুমি বেটা টাকা দে। ধর ধর টাকা দে। দিবি নি দে 2000 টাকা দিবি দুজন রে। ব্যবহারে তো 4000 মতো কে। হ্যাঁ এই বেটা যে দাঁড়িয়ে দেখছ? হ্যাঁ পাঁচ অক্ত নামাজ পড়ি ভালো হয়ে গেছে অনেক, নাহলে তোর মতো শয়তান দে বেটা 2 মিনিটের মতো সিধা করে আলাইতাম। টেকা পাঞ্জাবি প্যান এটি সব কুইলা ল্যাংডা করে পাঠাই দিতাম এনতে। আবার চশমা লাগাইছে। ধর এটি কি? এটি এটি কি রে? হ্যাঁ কার্টুন এটা জাপান থেকে আনছে এইসব গ্লাস। এইসব গ্লাস ধরলে টাকা লাগে সর। যা যা টাকা দে বেটা। কি টাকা দিব তোরে? তোর টাকা দিছি না? তোর কি 1 লাখ টাকা দিব? হ্যাঁ ভালো হয়ে গেছি অনেক অনেক ভালো হয়ে গেছি। পুরা এলাকা জিগায় দেখ আমার মতো খারাপ কেউ ছিল না। ভালো হয়ে গেছি, নামাজ কালাম পড়ি, আল্লাহ বিল্লাহ করি। তোর ব্যবহার তো খারাপ। হ্যাঁ আমরা ব্যবহার খারাপ করলে চলে? কেন লেগা আমরা গরিব মানুষ রাস্তাঘাটে বোতল মোতল ঠোকাই, মানুষের কাছে কী আচরণ করতে হবো জানি না। আমরা তো করি না, আমগো করলে মানায়। তোর ব্যবহার তোর আচার আচরণ তো খারাপ কে? সুন্দর সুন্দর দামি দামি পোশাক পিনছস, আবার ওই যে চাকরির মতো চশমা কিনা দিছস মাইয়াগো। হ্যাঁ আর ব্যবহার তো খারাপ কে? 2টা ঘন্টা বেটা গাম পুচ্ছি গালি। গন্ধ কইতেছে বেটা তোকে লগে বেটা, বিশ্রী গন্ধ, ঘামের গন্ধ। এ বেটা খারাপ বেটা, গামের গন্ধ বেটা, গাম মুছে অনেকটা খাওয়াই দিম বেটা। দু টাকা দে খাত চোর গুণানের। এইরকম পিতাস তো আমার জীবন আছে। আমি কেন করতেছ তো আমার টাকাটা দিয়ে দিলে তো বিদায় হয়ে যায় ওনারা। আবার কি বের করতেছ? এগুলো রাখো, ওই যে 500 টাকা বের করে দুইটা, 500 টাকা নোট দুইটা বের করো। এই আপনারা খাবলা খাবলা করে রাখেন। চিন্তা করে দেখছ? আচ্ছা তুমি দাও তো। কিনে বাচ্চা আমার টাকার উপরে খাবলা দেয়। এই বেটা তো খাত চোর গেরে দি। তোরে কইছি না পিছনে যা। এই বেটা তো খাত চোর গে পিছনে যা। তোরে টাকা দিলেই তুইছে পিছনে যা। দিয়া দাও তো। ড্রাইভারের বেতন দেন আপনারা। আপনি বেশি কথা বলেন, চুপ করেন। এগুলি কি কিনে আনছে? হ্যাঁ এই দুজন ভাগ করে দিল লয় না টাকা আছে যাও। তুমি এগুলো রাখো তো, দাও এগুলো আমার হাতে দাও। এখান থেকে দুইটা নোট বের করো। ওডি দিয়া দে থাক। আরে দাও তো। হেই টাকা দে, টান দিলি গিলি গতি। এই বেটা এখানে একটা নিছি আমি, আমার টাকা দে একটা নিছি। দাও একা টাকা দাও। 2000 ঠিক আছে, এতক্ষণ তো ছিলাম 500 টাকা ভালো লাগে না। উঠা বেটা উঠা, উঠা টাকা উঠা উঠা। নিক কত? এ বেড়ে আমার দিকে টাকা চাইলে সব টাকা লই যেতে পারতাম, কিন্তু আমরা মানুষ ঠকায়া তোর মতো মাইরা গাইরা খাই না বুঝছো? তোর মতো চারাল না বেটা, চারাল না। এই যে দুইজনে 2000 টাকা নিলাম, আর কারো লগে ভুলো কোনো সময় এই নোংরা কাপড় চোপড় দেখলে, গরিব মেহনতি মানুষ দেখলে একবার ঠকানোর চেষ্টা করিস না। 1000 টাকা লয়ে গেল গা। 1000 নিছে 2000 নিছে কি কো? 2000 টাকা নিয়ে গেছে। হ্যাঁ
ফকির নির্বাচন কত বড় সাহস 2000 টাকা নিয়ে গেল গা নিবনা তখন তো বলছি 500 দিয়া দাও তাহলে 2000 টাকা নিতে পারতো না কথা কম কবি কথা কম কবি মুরামু কিন্তু কথা কইলে সবাক চেঞ্জ করো তোমার সাথে আর কোথাও যাব না তোরে বাসায় নিয়ে নেই তোরে বাসায় তো গোস্কে বাসায় নিয়ে নেই খবর আছে তো